আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজ আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করছি। আজ ব্লগে মজার রুই মাছ দিয়ে করল্লার ঝোল বা তৈরি করব। তা কিভাবে কি তৈরি করছি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তা দেখতে থাকুন কি কি লাগছে, কিভাবে করছি। এখানে আমি কিছু করল্লা নিয়েছি, করল্লাটাকে ভালো করে ধুয়ে আমি এখন পানি দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে এক্সট্রা যে পানিটা আমি ফেলে দিব, দিয়ে আমি এটা দিয়ে একটি মাছ দিয়ে রান্না করব, রুই মাছ দিয়ে। আজকে আমি করল্লা আর রুই মাছের ঝোল করব। তো দেখি আর কি মাছ, এখানে রুই মাছ নিয়েছি, এখানে কিছু রুই মাছ নিয়েছি। আমি এখন করল্লাটাকে প্রথমে সিদ্ধ করে নিব। যে করল্লাটাকে একটু সিদ্ধ করে নিই, আমার করল্লাটা সিদ্ধ হয়ে গেছে। এতে আমি করল্লাটাকে সিদ্ধ করে পানিটাকে ঝরিয়ে রাখছি। আর এখানে আমি আলুটাকে ছোট ছোট করে আলু এই যে কেটে নিয়েছি, করল্লা যেরকম সাইজ করেছি আলুটার সাইজও সেম করেছি। এটাকে আমি এখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এই সাইডে মাছগুলি আমি ভেজে নিয়েছি। এই যে রুই মাছটাকে আমি হলুদ লবণ দিয়ে, রুই মাছটাকে ভাজা হয়ে গেছে। এখন আমি রান্না করতে চলে যাব, কিভাবে আমি রান্না করছি সেটা আমি দেখিয়ে দিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব। আমার কড়াইটা গরম হয়ে আছে, তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আমি কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি ভালো করে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কাঁচামরিচ পেঁয়াজ। এখন আমি সমস্ত উপকরণ মানে মশলাগুলি দিয়ে দিব। এখানে রসুন আর জিরার পেস্ট, আমি সব ধরনের মশলাই ব্যবহার করব অল্প অল্প করে। মশলাটা পুড়ে যাবে, আমি অল্প একটু পানি দিয়ে দিব যেন মশলাটা না পুড়ে। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, এক চামচের মতন ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতন, লবণ, মরিচের গুঁড়া দিব। আমি দুই রকমের মরিচ এখানে ব্যবহার করছি কালারটা সুন্দর আসার জন্য। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, যখন দেখবেন মশলার উপরে তেল উঠে গেছে তখন মনে করবেন যে মশলাটা কষানো হয়ে গেছে, একদম পারফেক্ট ভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমার যে করল্লার আলুটাকে আমি এখন দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিব এটাকে। আমার করল্লার আলুটাকে কষানো হয়ে গেছে, আমি ঝোলের পানিতে দিয়ে দিব। অসম্ভব মজার একটি তরকারি। এই যে পানিটা দিয়ে দিচ্ছি, এই যে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, এখন আমি কিছুক্ষণ পরে মাছগুলি দিয়ে দিব। এই যে উতলাই গেছে, এখন আমি মাছগুলি দিয়ে দিব। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে, করল্লাটা তো অলরেডি সেদ্ধ করাই, আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে তরকারিটা,
এটা হলো করল্লা দিয়ে রুই মাছের ঝোল, খেতে অসম্ভব মজাদার এবং টেস্ট। তো অবশ্যই আপনারা বাসায় এটা তৈরি করবেন। তো এভাবেই দেখতে থাকুন, আমাদের পাশে থাকেন। আমার রান্নাটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে করল্লা দিয়ে রুই মাছের ঝোল, খেতে অসম্ভব মজার। আর রান্না করেছি, এখানে রান্না করেছি মুসুরির ডাল দিয়ে পেঁপে, কাঁচা পেঁপে। এটা অনেক মজার, এটা রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে অন্য কোনো দিন হয়তো শেয়ার করব। তো আজকে যা যা রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করা। আর এখানে খোলসা মাছ বলে বা কি মাছ বলে এটাকে আমি অতটা ভালো চিনি না, যাই হোক পলি মাছ বলে অনেকে। তো সেই মাছটা দিয়ে মাছটা আমি আর কি ভুনা করেছি একটু ঝাল ঝাল করে, এই যে ভুনাটা করা হয়েছে। আর সাথে আছে সাদা ভাত, এই তো আমাদের ভাত। তো আজকের আইটেমগুলি কী কী আপনাদের সাথে শেয়ার করলাম, অসম্ভব মজার খাবারগুলি, অবশ্যই বাসায় এটা আপনারা ট্রাই করবেন। তো আজকের ব্লগটা এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।